ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনি ভাই, আপনার নাম্বারের শেষে রয়েছে 2457। তা আপনি প্রশ্ন করেছেন যে তাকলিদ মাজহাব মানা বা তাকলিদ করা, এটা সম্পর্কে শরীয়তের বিধান কী এবং মনীষীদের মতামত কী? তো ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো বিল্লাহ তৌফিক, যে মাজহাব তো এটা, মাজহাব মানা তো ফরজ, কিন্তু মাজহাব মানতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজহাব মানতে হবে। মাজহাব মানে হচ্ছে চলার পথ বা চলার স্থান। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজহাব আমরা মেনে চলব, আর বাকি কোনো মাজহাব মেনে চলা যাবে না, বাকি কোনো মাজহাব মেনে চলা যাবে না। তার কারণ ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি তার নামে একটা মাজহাব তৈরি করা হয়েছে হানাফি মাজহাব, কিন্তু তিনি আসলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজহাব মেনে চলতেন, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন। ভুলভ্রান্তি মানুষ থাকতে পারে, প্রত্যেক মানুষেরই ভুলভ্রান্তি হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তারও কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করেন। যেহেতু তার থেকে আমরা জানতেছি যে তিনি বলেছেন যে তোমরা সহিহ হাদিস মেনে চলো, এরা সহাল হাদিস ফহ মাজহাবি, যখন হাদিস সহিহ হয়ে গেল তখন সেটাই আমার মাজহাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সহিহ হাদিস মানে রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের অনুমোদন, এটাই কাজে রাসূলকে মানা, এটাই মানে উচিত হবে। অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই, তিনিও কিন্তু, তাকেও কিন্তু এক মাজহাবের, হাম্বলি মাজহাবের তাকে মতবু ইমাম বা মুকাল্লাদ ইমাম তাকে বানানো হয়েছে। তার নামে একটা মাজহাব চলছে মালিকি মাজহাব। তিনি খুব পরিষ্কার ভাষাতে বলেছেন, লা তুকাল্লিদু আল ইমাম আবু হানিফা, তারপরে লাতুকাল্লিদু মালিকান ওয়ালা শাফিঈয়ান, ইমাম আবু হানিফাকে তোমরা অনুসরণ তাকলিদ করিও না, তারপর ইমাম মালিকের তাকলিদ তোমরা করিও না, ইমাম শাফির তাকলিদ তোমরা করিও না। এভাবে তিনি নিষেধ করেছেন তাকলিদ, অথচ তাকেও মানে মোকাল্লাদ ইমাম বানিয়ে ফেলা হয়েছে পরবর্তীতে। আসলে শয়তানের দৌরাত্ম্য অনেক দূর গিয়ে পৌঁছেছে। এই মাজহাবগুলো তো তৈরি করেছে, তৈরি করার বিষয়ে শয়তানের মুখ্য ভূমিকা রয়েছে। তারপরে এই মাজহাবগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে, তাও চার মাজহাব মেনে চলা চারটি ফরজ বলে, না আউযুবিল্লাহি মিন যালিক। আসলে ফরজ, এই ফরজ বা ওয়াজিব বা সুন্নাত বা এক কথায় ইসলামের যাবতীয় বিধান দানের মালিক হচ্ছেন আল্লাহ পাক। কিছু করা ফরজ বা ওয়াজিব বা এটার মালিক হচ্ছেন আল্লাহ পাক। সুন্নাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো সব কিছুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে এটা তিনি নির্ধারণ করতে পারেন। কিন্তু এরপরে এগুলোকে ফরজ করে কেটা ফরজ করে, এরা আল্লাহ পাকের মানে ক্ষমতাকে মানে ছিনিয়ে নিতে চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধানগুলো প্রচার করার বা উম্মতের নিকটে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব ছিল, এই দায়িত্বটাও কেড়ে নেওয়ার এটা অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। আরেকটা কথা জানা দরকার, যেখানে আমাদের এই যে কোরআন এসেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে ব্যাখ্যা করেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই তিনি করেছেন। কোরআন তো ওয়াহির মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, আর ব্যাখ্যাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তা আল্লাহ পাকের ইশারা ইঙ্গিতে এবং এতে ওয়াহির মাধ্যমেই তিনি করেছেন। কোরআনে বলা আছে
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ কুপ্রবৃত্তি থেকে কোনো কথাই তিনি বলতেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, বরং যেটাই তিনি বলতেন সেটাই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ওয়াহি। আর কোরআনের ব্যাখ্যা তিনি করেছেন, এটা ওয়াহির ভিত্তিতেই করেছেন, এই আয়াত থেকে স্পষ্টতই বলা যায়। তো এই সকল ব্যাখ্যাগুলো আমাদের মেনে চলতে হবে। আর এদেরকে এই যে ফরজ করে ফেললো, মাঝহাবকে ফরজ করে ফেললো, এটা কোন ওয়াহি আসলো, কার কাছে আসলো? ইমাম হানিফা বা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কেউ বলেছে যে তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল এসে ওয়াহি নাজিল করে এটা ফরজ করে দিয়েছে? জানি না কিছু। তবে ইবলিস চিরকাল মানুষের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে চলেছে, মানুষকে জাহান্নামে নেওয়ার কাজ করে চলেছে, এটা অবশ্যই তার নামান্তর, অবশ্যই এই কাজটাই এটা করেছে। তো এখানে উল্লেখ্য যে এখানে কিছু মানুষ বুঝে তাকলিদ করে, আর কিছু মানুষ না বুঝে তাকলিদ করে। কিছু মানুষ শিখতেই পারেনি, জানতেই পারেনি, তার পক্ষে জানা সম্ভব হয়নি যে মাঝহাবের তাকলিদ করা বা মাঝহাব মেনে চলা এটা স্বরূপটা কী, ওয়াজিব না ফরজ না জায়েজ, এটা কিছু জানা নাও। আর কিছু লোক আছে জানার পরেও সেটাকে সে মানে জানতে দিচ্ছে না বা আমল নিচ্ছে না। আল্লাহ পাক বিচার করবেন, কেয়ামতের দিন বিচার করবেন, সকলে বিচার করবেন। আর এখানে আরও একটা জিনিস বলা যেতে পারে যে কেউ যদি বলে যে আমি ইমাম আবু হানিফার আমি অনুসারী, মুকাল্লিদ, ইমাম মালিকের মুকাল্লিদ বা ইমাম শাফির মুকাল্লিদ, ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ, এগুলো যদি কেউ বলে, তো কেয়ামতের দিন এই সকল ইমামগণ কিন্তু অস্বীকার করবেন, তার কারণ এরা কিন্তু কেউ তাদের তাকলিদ করতে বলেননি। কেউ যদি বলে যে আমি তো ইমাম হানিফ তাকলিদ করেছেন, কাজে ইমাম হানিফাই আমার মানে সব কিছু, ইমাম হানিফা বলে না তোমাকে আমি তাকলিদ করতে বলি নাই আমার। এভাবে সকল ইমাম, কোনো ইমামের থেকে তাকলিদের নির্দেশ কিন্তু আসেনি। কিন্তু নির্দেশ এরা পেয়ে গেছে, কোথায় যে পেয়েছে, কে যে কীভাবে দিয়েছে, আমার মনে হয় ইবলিশ ছাড়া আর কেউ দেয়নি এসব নির্দেশগুলো। কাজেই নির্দ্বিধায় বলা যেতে পারে যে এই তাকলিদ এবং এই মাজহাব মেনে চলা এটা অবশ্যই বর্জনীয় এবং এটা হারাম হবে। ওয়াজিব ফরজ দূরের কথা, এটা হারাম হবে তাকলিদ করাটা। বরং আমরা অন্ধভাবে অনুসরণ করে চলব শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন, উনি তো মদিনার ইমাম ছিলেন, উনি যখন মনে হয় মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে আসতেন, আর যেতেন তখন আবার ওইখান দিয়ে ওই রাস্তা দিয়ে যেতেন, কবরের পাশ দিয়ে উনি বেরিয়ে যেতেন। রাসূলের কবর তো দেখেছেন, মদিনার মসজিদে নামাজ পড়তে ঢুকতে গেলেই হাতের ডাইনে পড়ে। তা উনি সবসময় এই কবরের দিকে আঙ্গুল উঠিয়ে উঁচু করে বলতেন যে কারোর কোনো কথা মেনে নেওয়া যাবে না। পরিষ্কার ভাষা তিনি বলতেন যে মা মিন রজুলিন ইল্লা ইউখাযু মিন ক্বাওলিহি ওয়া ইউরাদ, প্রত্যেকটা ব্যক্তির কথা যেটা সঠিক, কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিস মানে সাংঘর্ষিক নয়, কোরআন হাদিস অনুকূলে, সেটা মেনে নেওয়া যেতে পারে, আর যেটাই কোরআন হাদিসের বিপরীত সেটা প্রত্যাখ্যান করা যেতে পারে, প্রত্যাখ্যান করা হবে। ইল্লা সাহেব হাদাল কবর, তবে এই কবরের অধিবাসী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বর্জন করা যাবে না, প্রত্যেকটা কথাই গ্রহণীয় হবে। পরিষ্কারভাবে তিনি বারবার বলতেন, ওই কবরের পাশে দিয়ে আসার সময় বলতেন, যাওয়ার সময় বলতেন, মা মিন রাজুলিন ইল্লা ইউখাযু মিন ক্বাওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহেব হাদাল কবর। পরিষ্কার বাণী, কোথায় এরা পেয়ে গেল যে ইমাম মালিকের তাকলিদ করতে হবে? ইমাম মালিকের কথা বলে গেছেন, ইমাম হানিফা কোথায় ওদেরকে বলেছেন যে আমার তোমার তাকলিদ করো? এরা অবশ্যই কেমন দিন এ সকল মুকাল্লিদিনদের থেকে একেবারে সম্পর্ক মুক্তি ঘোষণা করবে, যে আমাদের কোনো সম্পর্ক নাই এদের সাথে, আর তাদের কর্মকাণ্ডগুলোও এদের সাথে কোনো সম্পর্ক রাখছে না। তার কারণ ইমাম মালিক থেকে শুরু করে সকলেই কোরআন হাদিসের অনুসারী ছিল, সহি হাদিস তারা মেনে নেওয়ার চেষ্টা করেছেন, মানার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেছেন, আর এরা
কোরআন হাদিসকে মানে সাইডে রেখে দিয়ে বর্জন করে এরা ওই ব্যক্তিগুলোর ব্যক্তি পূজার মতো তারা এই করার চেষ্টা করছে। না আউযুবিল্লাহ মিনাল, আল্লাহ রহম করুন, আল্লাহ আমাদেরকে সুপথ প্রদর্শন করুন, কোরআন ও হাদিস কোরআন ও সহিহ হাদিসকে মেনে চলার তৌফিক দান করুন। হ্যাঁ, একজন লোক অশিক্ষিত, শিখার তার ভাগ্য হয়নি, সুযোগ হয়নি, উনি তার জীবদ্দশায় যাকে ভালো আলেম হিসেবে পাবেন তাকে অনুসরণ করে চলুন, জানা তার পক্ষে সম্ভব হচ্ছে না, সে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি, পাচ্ছে না, কাজে তাকে অনুসরণ করে সে আল্লাহ পাকের ইবাদত উনি করার চেষ্টা করবে। তবে অন্ধভাবে নয়, তাকে ভালো জেনে তিনি একে আল্লাহ পাকের পরহেজগার বান্দা, দিনদার বান্দা, তাকে অনুসরণ করলে, তাকে অনুসরণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দি করলে জান্নাতে যাওয়া যেতে পারে, এরকম একটা সুধারণা থেকে জীবদ্দশাতে একজন জীবিত আলেমের অনুসরণ করে ইমামের অনুসরণ করতে পারে, যেহেতু তার কেউ জানা নেই। আর এই মরা আলেমদের ইম্মাদের এভাবে তাকলিদ করা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কোনোভাবেই সঠিক হতে পারে না, এটা হারাম। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসটা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।